করোনা ভাইরাস এক ধাক্কায় সারা বিশ্বের মানুষের জীবনযাত্রায় পরিবর্তন এনে দিয়েছে। বিশ্বজুড়ে চলছে করোনা ভাইরাস কোভিড-19 আতঙ্ক। সাম্প্রতিক 103 বেশি দেশ ঘুরে এবার চলে এসেছে আমাদের ভারতবর্ষে। এর সিমটমগুলি হলো জ্বর, সর্দি, হাঁচি, কাশি, মাথা ব্যথা, শ্বাসকষ্ট বা শ্বাসনালীতে সংক্রমণ। অভিজ্ঞতায় দেখা গেছে শিশু এবং মহিলাদের তুলনায় বয়স্ক এবং পুরুষরাই এতে আক্রান্ত বেশি হচ্ছেন। আমরা অনেকেই মনে করি করোনা ভাইরাসে আক্রান্ত হওয়া মানেই মৃত্যু, কিন্তু এ ধারণা সঠিক নয়। বরং এতে আক্রান্ত হয়ে তারাই মারা যাচ্ছেন যাদের শরীরে রোগ প্রতিরোধক ক্ষমতা বা ইমিউনিটি পাওয়ার একদমই কম, বা যারা আগে থেকেই ডায়াবেটিস, হাই ব্লাড প্রেশার বা হার্টের অসুখের মতো বড় কোনো অসুখে আক্রান্ত হয়েছিলেন। যেহেতু সারা বিশ্বে প্রচুর গবেষণা সত্ত্বেও করোনা ভাইরাসের প্রতিষেধক তৈরি করা এখনও পর্যন্ত সম্ভব হয়নি, তাই এখন আপনার হাতে সবচাইতে বড় প্রতিষেধক হলো আপনার ইমিউন সিস্টেমকে মজবুত করা। ইমিউন সিস্টেম মজবুত থাকলে ছোটোখাটো অসুখ তো বটেই, সাথে বড় কোনো গম্ভীর অসুখ থেকেও নিস্তার পাওয়া যায়। এমনও দেখা গেছে যাদের ইমিউন সিস্টেম উইক তাদের ক্ষেত্রে মেডিসিনও কাজ করে না। শরীরে হোয়াইট ব্লাড সেল বা শ্বেত রক্তকণিকা কম হবার কারণে ইমিউন সিস্টেম কমজোর হয়ে থাকে। এছাড়াও আজকাল আমরা যা খাবার খাই, হয় প্রসেসড ফুড, না হয় জাঙ্ক ফুড, না হয় প্রিজারভেটিভ, কেমিক্যাল ফার্টিলাইজার ইত্যাদি দেওয়া থাকে। আর যে কোনো কেমিক্যাল আমাদের শরীরে খাবারের মাধ্যমে বা পলিউশনের মাধ্যমে প্রবেশ করুক না কেন, সেটা আমাদের ইমিউন সিস্টেমকে কমজোর করে দেয়। এছাড়াও যে সমস্ত জিনিস আমাদের শরীরকে স্টিমুলেট করে, যেমন কফি, ব্ল্যাক টি, নিকোটিন, তামাক, অ্যালকোহল ইত্যাদি, শরীরের ইমিউন সিস্টেমকে আঘাত করে। এছাড়াও মেন্টাল স্ট্রেস, টেনশন, ডিপ্রেশন, স্যাডনেস, যে কোনো প্রকারের নেগেটিভিটি, অ্যাংজাইটি, হাসিখুশি না থাকার কারণেও আমাদের শরীরের ইমিউন সিস্টেম কমজোর হয়ে পড়ে। তো ফ্রেন্ডস, চলুন দেখে নিই কোন কোন খাবারগুলো শরীরের ইমিউনিটি সিস্টেমকে মজবুত করে যে কোনো অসুখ বা ভাইরাসের হাত থেকে আমাদেরকে বাঁচাবে। প্রথমেই বলবো লেবু জাতীয় ফলের কথা, যেমন অরেঞ্জ, মুসম্বি বা সাধারণ লেবুও হতে পারে, বা যে কোনো টক জাতীয় ফলও হতে পারে। এতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, যা আমাদের শরীরের শ্বেত রক্তকণিকা গড়তে সাহায্য করে এবং শরীরের সংক্রমণ রোধেও হেল্প করে। পাশাপাশি সর্দি কাশি বা জ্বর, ঠান্ডা লাগাকেও রোধ করতে সাহায্য করে। করোনা ভাইরাস বা যে কোনো সংক্রমণ থেকে বাঁচতে অবশ্যই প্রতিদিন ভিটামিন সি যুক্ত খাবারের অভ্যেস গড়ে তুলুন। এরপর বলবো আপেলের কথা। আপেলে আছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, যা আমাদের রোগ প্রতিরোধক ক্ষমতাকে বহুগুণে বাড়িয়ে দেয়। তো ফ্রেন্ডস, প্রতিদিন একটি আপেল খাওয়ার অভ্যেস করুন। 3 বলবো মধু। মধু এমন একটি অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিঅক্সিডেন্টযুক্ত খাবার যা আমাদের রোগ প্রতিরোধক ক্ষমতাকে বাড়িয়ে দিয়ে শরীরকে ভেতর থেকে সুস্থ রাখে। তাই প্রতিদিন সকালে 1 মধু তো খাওয়া যেতেই পারে। 4 রয়েছে পেঁপে। পেঁপেতে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম ও ভিটামিন, যা আমাদের হজম ক্ষমতাকে বাড়িয়ে তোলে। তাই প্রতিদিনের খাদ্য তালিকায় পেঁপেকে অবশ্যই রাখুন। এরপর বলবো হলুদের কথা। হলুদ এমন একটি প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক যা আমাদের শরীরের রোগ প্রতিরোধক ক্ষমতাকে বৃদ্ধি করে। তাই প্রতিদিন রান্নার সাথে বা সকালে কাঁচা হলুদ খাওয়ার অভ্যেস করুন। কালো জিরে। কালো জিরে হলো সর্বরোগের মহা ঔষধ, যা শরীরের ইমিউন সিস্টেমকে মজবুত করে। তাই প্রতিদিন 1 কালো জিরে খাওয়ার অভ্যেস তৈরি করুন। এরপর বলবো টক দইয়ের কথা। টক দই হলো এমন একটি অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টিব্যাকটেরিয়াল সমৃদ্ধ খাবার যা শরীরের ইমিউন সিস্টেমকে মজবুত করে। এর কোনো বিকল্প নেই, অবশ্যই প্রতিদিন টক দই খাওয়ার অভ্যেস তৈরি করুন। মিষ্টি কুমড়ো। এতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ, যা আমাদের শরীরের ইমিউন সিস্টেমকে মজবুত করে। এরপর বলবো প্রচুর সবুজ শাকসবজি খেতে হবে, কারণ এতে রয়েছে প্রচুর ভিটামিন, মিনারেল, ফাইবার, যা আমাদের শরীরের রোগ প্রতিরোধক ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে এবং হজম ক্ষমতাকেও মজবুত করে। তবে এক্ষেত্রে মনে রাখতে হবে বাজার থেকে আনা যে কোনো কাঁচা শাকসবজি খাওয়া একদম উচিত নয়, কারণ আজকাল শাকসবজিতে প্রচুর পরিমাণে ফরমালিন ও বিভিন্ন কেমিক্যাল দেওয়া থাকে। তাই ভালো করে ধুয়ে ও সেদ্ধ করে খেতে হবে। ফলমূল। সব রকমের ফলমূলে রয়েছে প্রচুর ভিটামিন, যা আমাদের শরীরের রোগ প্রতিরোধক ক্ষমতাকে বহুগুণে বাড়িয়ে দেয়। তবে সেগুলো অবশ্যই কেমিক্যাল ফ্রি, জার্ম ফ্রি করে নিতে হবে। এজন্য বাজার থেকে আনা কাঁচা শাকসবজি বা ফলমূল 10-15 ভিনিগার মেশানো জলে ভিজিয়ে রাখতে পারেন। আর অবশ্যই প্রচুর শুদ্ধ জল পান করুন। এছাড়া প্রসেসড ফুড, ফাস্ট ফুড, পোলট্রি ফুড এগুলো অ্যাভয়েড করুন। বাইরের খাবার খাওয়ার অভ্যেস বন্ধ করুন। সবার শেষে বলবো, আমরা ইচ্ছে করলেই এই করোনা ভাইরাস প্রতিরোধ করতে পারি। পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন, নিয়মিত স্নান করুন, বাইরে মাস্ক পরে বের হন, তবে একই মাস্ক বারবার ব্যবহার না করাই ভালো। সর্দি কাশি, জ্বর, গলা ব্যথা হলে তৎক্ষণাৎ চিকিৎসকের পরামর্শ নিন। হাঁচি কাশির সময় রুমাল দিয়ে নাক মুখ ঢেকে নিন। যেখানে সেখানে কফ থুথু ফেলবেন না।
নিজে যদি কোনো কারণে এই ভাইরাস দ্বারা আক্রান্ত হয়ে পড়েন, তাহলে নিজেকে অন্যদের থেকে দূরে রাখুন, বিছানা জামাকাপড় বাড়িঘর নিয়মিত পরিষ্কার করুন, বারবার হাত ধোয়ার অভ্যেস তৈরি করুন, বারবার নাক মুখ চোখে হাত দেবেন না, খুব প্রয়োজন না হলে বাইরে যাবেন না, জনসমাগম এড়িয়ে চলুন। যদি বিশেষ কারণে বাইরে যেতেই হয়, তবে বাইরে থেকে এসেই নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিন। আর প্রচুর প্রোটিন সমৃদ্ধ খাবার খাওয়ার চেষ্টা করুন, কারণ প্রোটিন আমাদের শরীরের ইমিউনিটি পাওয়ারকে অনেকটাই বাড়িয়ে তোলে। সর্বোপরি আমরা যদি সচেতন থাকি, তবে এই করোনা ভাইরাসের হাত থেকে নিজেদের ও পরিবারকে আমরা বাঁচাতে সক্ষম হব। তো ফ্রেন্ডস, কেমন লাগলো আমার এই ভিডিও? যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক করুন, কমেন্ট লিখুন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তো ফ্রেন্ডস, আজকের মতো এতটুকুই। আবার হেলথ রিলেটেড নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। ততক্ষণের জন্য সুস্থ থাকুন, সুস্থ রাখুন। নমস্কার।